কালকে তো বলতে বলতে এমনও বলেছে যে একটা লাশ পড়লে 10টা লাশ ফেলতে হবে। গণভবন থেকে শেখ হাসিনাকে না হটিয়ে তারা এ অবস্থান থেকে সরবে না, এটাই তাদের লিডার অর্থ পাচারকারী দুর্বৃত্ত আজীবন দণ্ডপ্রাপ্ত দুর্বৃত্ত। বাংলাদেশ থেকে আর রাজনীতি করবে না বলে মুসলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিল, আজকে গতকাল একটা সভা হচ্ছিল নয়াপল্টনে, আর সারাক্ষণ ভিডিওতে নির্দেশ কর এই করতে হবে সেই করতে হবে। আমি বুঝি না আদালতের আদেশ প্রতিনিয়ত এই দুর্বৃত্ত তারেক জিয়া লঙ্ঘন করে চলেছে। আদালতের আদেশ ছিল কোনো ভাবেই কোনো ফর্মে তার ভাষণ তার স্টেটমেন্ট তার কোনো বক্তব্য প্রচার করা যাবে না, এটার পরও বারে বারে কেন লঙ্ঘিত হচ্ছে? আদালত অবমাননা প্রতিনিয়ত প্রতিনিয়ত সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করছে এই তারে। আজকে এখন লঙ্ঘন করলে কি শাস্তি? শাস্তি তো তার 20 বছরের হয়েছে। এখন যে আদালত বলেছে মন্তব্য ভাষণ স্টেটমেন্ট সে দিতে পারবে না, এটা যে সে লঙ্ঘন করছে প্রতিনিয়ত গালি গালাজ করছে। কালকে তো বলতে বলতে এমনও বলেছে যে একটা লাশ পড়লে 10টা লাশ ফেলতে হবে। লাশ ছাড়া সে কথা বলে না, টাকা ছাড়া কথা বলে না। আন্দোলন করো, টাকার অভাব হবে না। কি ব্যবসা করে লন্ডনে, কোথা থেকে পায় এত টাকা? লন্ডনে আজকে অর্থের যে সংকট, তারেক রহমানের খরচ দেখে তারেক রহমানের টাকা পয়সা লেনদেন দেখে সেটা আঁচ করতে কষ্ট, তার তো কোনো অভাব নেই। এবং নিজে প্রকাশ্যে তার বাবার মতো, তার বাবা বলেছিল মানি ইজ নো প্রবলেম, আর সে বলছে আন্দোলন করো টাকার অভাব হবে না, প্রকাশ্যে ভিডিওতে বলে। এর কি বিচার নেই? এর কি প্রতিকার নেই? আইনের উর্ধ্বে তারেক রহমান, সে কি আইনের উর্ধ্বে? বিএনপির যেই নেতারা পল্টনে দাঁড়িয়ে ওর কথার প্রতিধ্বনি করে তারা কি আইনের উর্ধ্বে? ফখরুলের কথা, মির্জা আব্বাস গহেশ্বর, আমির খসরু, এদের কথা শুনলে মনে হয় যে এরা আইন মানে না, এরা আইনের উর্ধ্বে, এরা আইনকে কটাক্ষ করে, আইনকে প্রশ্নবিদ্ধ করে এই এই দল, সন্ত্রাসী দল।